আমার হাতে মাশরুম দেখতে পাচ্ছি। মাশরুম বর্তমান বিশ্বে অনেক জনপ্রিয় একটি খাবার। এটি কিন্তু এক ধরনের ছত্রাক, এটি কোনো হার্মফুল না, ক্ষতিকর না, এটি আমাদের জন্য উপকারী। এর নানাবিধ পুষ্টিগুণ রয়েছে। এই মাশরুম কীভাবে চাষ করতে হয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলব। আর এই জন্য আমরা উপস্থিত হয়েছি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকাতে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে মাশরুম চাষ করতে হয়। এখানে মাশরুম কালচারের জন্য যে মিডিয়ার প্রয়োজন হয় সেই মিডিয়া মিক্সচার করার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়, সেই মেশিনটি দেখতে পাচ্ছেন। এই মেশিনটির মধ্যেই কাঠের গুঁড়া, গমের ভুষি, ধানের খড় সাথে পানি মিশিয়ে মিক্সচার তৈরি করা হয় এবং সেই মিক্সচারের মধ্যেই কিন্তু মাশরুম কালচার করা হয়। সেই মিক্সচারগুলোকে একটি পলিথিন ব্যাগের মধ্যে ওঠানো হয়, যেটাকে স্পন বলা হয়। এগুলি হচ্ছে সেই স্পন, অর্থাৎ যে মিক্সচারগুলো তৈরি করা হলো সেই মিক্সচারগুলোকে পলিথিন ব্যাগের মধ্যে সুন্দর করে রেখে স্পন তৈরি করা হয় এবং এই স্পনের মধ্যেই কিন্তু মাশরুম চাষ করা হবে। যে স্পনগুলো তৈরি করা হলো তার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, সেই জীবাণুকে স্টেরিলাইজ করার জন্য মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার এগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ এই চেম্বারের মধ্যেই সেই স্পনগুলোকে স্টেরিলাইজ করা হয়। যেমনটি বলছিলাম, এখানে দেখা যাচ্ছে যে স্পনগুলোকে মেশিনের মধ্যে দেওয়া হয়েছে। এটি মূলত বাষ্পের মাধ্যমে স্টেরিলাইজ করা হয়, অর্থাৎ প্রায় 3-4 ঘন্টা এর মধ্যে এই স্পনগুলোকে রাখা হয় এবং রেখে এর মধ্যে বাষ্প চালনা করে সেই বাষ্পের মাধ্যমে এগুলোকে স্টেরিলাইজ করা হয়। তারপরে এখানে মাশরুম চাষের উপযোগী হবে এগুলো। এই স্পনগুলো স্টেরিলাইজ করা হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা করা হয় এবং ঠান্ডা করার পরে এই স্পনের মধ্যে কিন্তু মাতৃবীজ দেওয়া হবে। এই পলিব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাতৃবীজ এবং এই মাতৃবীজ চামিচে করে, এক চামিচ করে এই স্পনে প্লাস্টিক নেক ব্যবহার করা হয়েছে যেন মুখটা ফাঁকা থাকে এবং সেই ফাঁকা মুখ দিয়ে এখানে মাতৃবীজ প্রবেশ করানো হবে। সেই মাতৃবীজ থেকে আমরা মাশরুম পাব। আমরা যদি একটা মাশরুমের জীবন চক্র দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে পিওর কালচার করা হয় এবং সেই পিওর কালচার থেকে মাদার কালচার করা হয়, যে মাতৃবীজ থেকে মূলত আমরা মাশরুম পাবো। আর পিওর কালচার হচ্ছে এখানে পিডিএ মিডিয়ার মধ্যে মাশরুমের মাইসেলিয়াম কালচার করা হয় এবং সেই মাইসেলিয়াম থেকেই কিন্তু মাদার কালচার করা হয়, অর্থাৎ এখানে সংখ্যায় বেশি পরিমাণে মাইসেলিয়াম থাকে এবং সেই মাইসেলিয়ামগুলোই পরবর্তীতে মাশরুম বৃদ্ধিতে সহযোগিতা করে এবং এই মাদার কালচার থেকে কিন্তু এই স্পন যেগুলো তৈরি করা হলো স্পন প্যাকেট, সেই স্পন প্যাকেটের মধ্যে মাতৃবীজ দেওয়া হয়। সেই মাতৃবীজ দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু এরকমভাবে আমরা ফ্রুটিং বডি পাব, অর্থাৎ ভক্ষণযোগ্য হবে, এটি খাবারের উপযোগী হবে। আর এটি হচ্ছে মাশরুমের জীবনচক্র। প্রতিটি স্পনের মধ্যে মাইসেলিয়াম অর্থাৎ মাতৃবীজ দেওয়ার পরে সেই স্পনগুলোকে এরকম একটি বদ্ধ ঘরের মধ্যে রাখা হয় যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না। এরকম ঘরের মধ্যে এই স্পনগুলোকে প্রায় 25-30 দিন পর্যন্ত রাখা হয় এবং এই 25-30 দিনে কিন্তু এই সমস্ত প্যাকেটের মধ্যে মাইসেলিয়াম বৃদ্ধি পেতে থাকবে এবং যখন পুরো প্যাকেটটি সাদা হয়ে যাবে, অর্থাৎ মাইসেলিয়ামে ভরে যাবে, তখন কিন্তু এই প্যাকেটগুলোকে কালচার রুম যেখানে রয়েছে সেই রুমে নিয়ে যাওয়া হবে এবং প্যাকেটের গায়ে কয়েকটি ছিদ্র করে দেওয়া হবে যেন ফ্রুটিং বডি যেটি রয়েছে সেটি বের হতে পারে। তখন কিন্তু হালকা আলোর প্রয়োজন হবে। তবে এই যে বললাম 20-25 দিন যে সময় মাইসেলিয়াম গ্রোথের জন্য, এই সময়ে কিন্তু সূর্যের আলো এই সমস্ত স্পনের গায়ে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে চাষঘর, অর্থাৎ আমরা একটু আগে যে দেখলাম যে মাইসেলিয়াম অর্থাৎ মাতৃবীজ দেওয়ার পরে স্পনগুলোকে একটি অন্ধকার ঘরে রাখা হয়েছিল, সেই স্পনগুলোকে আবার 20-25 দিন পরে প্যাকেটের গায়ে ছিদ্র করে এরকম একটি হালকা সূর্যের আলো আসতে পারে এরকম ঘরে রাখা হয়। প্রত্যেকটি প্যাকেটের গায়ে কিন্তু এভাবে 2টি করে ছিদ্র
করা হয়, অর্থাৎ ভি শেপ, ভি আকৃতির দুটি করে ছিদ্র, এবং এই ছিদ্র দিয়ে কিন্তু যে ফ্রুটিং বডি রয়েছে সেটি বের হবে। তবে এই প্যাকেটগুলো শুধু রেখে দিলে হবে না, খেয়াল রাখতে হবে যেন যথেষ্ট পরিমাণ আর্দ্রতা থাকে, যেন ময়েশ্চার থাকে। দিনে প্রয়োজন বোধে 2-3 বার করে এখানে পানি স্প্রে করতে হয়, তখনই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখানে মাশরুম হারভেস্ট করা হচ্ছে, অর্থাৎ যে দুই পাশে যে ছিদ্র করা হয়েছিল সেই ছিদ্র দিয়ে কিন্তু মাশরুম গ্রোথ হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটি স্পন থেকে 3-4 বার করে হারভেস্ট করা যায় এবং প্রত্যেকবারে প্রায় 100 গ্রাম করে মাশরুম পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির মাশরুম হয়, তার মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি ওয়েস্টার মাশরুম, এগুলো হচ্ছে হোয়াইট ওয়েস্টার, এগুলো হচ্ছে পিঙ্ক ওয়েস্টার, এরকম আরও বিভিন্ন ধরনের ওয়েস্টার মাশরুম এখানে রয়েছে। তার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কান মাশরুম আছে। মাশরুম চাষের জন্য কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন নেই, আপনার মাঠে জমি চাষ করার জন্য জায়গা নাই থাকতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার ঘরের এক কোনায় এভাবেই মাশরুম চাষ করতে পারেন। মাশরুম চাষ করে যেমন পুষ্টি পাওয়া যায়, ঠিক তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। বাংলাদেশে বর্তমানে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে এর ব্যাপক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আপনাকে বাজারজাতকরণ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এটি যাদের প্রয়োজন তারাই আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যাবে। মাশরুম চাষের জন্য দরকার একটু জ্ঞান, সেই জ্ঞানটি আপনারা চাইলেই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে নিতে পারবেন। এখানে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইন ট্রেনিং করা যায়, কিংবা আপনি চাইলে এখানে এসেও ট্রেনিং করতে পারবেন। এখানে ট্রেনিং করার জন্য আপনার নিকটতম যে উপজেলা কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিস থেকে যদি একটি সুপারিশ নিয়ে আসেন, তাহলে আপনার জন্য ট্রেনিং প্রাপ্তিটা খুব সহজ হবে। মাশরুমে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ, ভিটামিন, মিনারেল, আমিষ, কিনে এর মধ্যে আপনি সমস্ত উপাদান পাবেন, সাথে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এটার মধ্যে রয়েছে মেডিসিনাল ভ্যালু, অর্থাৎ আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আরও অনেক গুণাগুণ রয়েছে মাশরুমের মধ্যে। এই মাশরুম চাষ করে অর্থ পুষ্টি দুটি আপনি খুব সহজে আরাম করতে পারবেন। মাশরুম চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটুকুই আমরা আশা করি। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ হবে।